নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে জিজ্ঞেস করেছেন সবারই আসে কারো কম আসে কারো বেশি আসে আর বর্তমান যুগে ফিতনার যুগে এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের আজকাল পয়সার ফিতনা ঠিক না চাকরি ফিতনা তারপরে গাড়ি বাড়ি নারীর এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোভ লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে আর জিন শয়তান লেগে আছে আজান হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে আবার একামত হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে তারপরে মন্ত্রণ দিতে থাকে যেমন যেগুলো সব মনে হইতো না সব কথা নামাজে গেলে মনে আসে নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল করিনি আরে আজকে তো কয়েকদিন হয়ে গেল মায়ের সাথে কথা বলিনি হ্যাঁ আজকে তো এই মুখের কাছে এত টাকা পাবে আরে ভুলে গিয়েছিলাম ওকে টাকাটা দিয়েছি দিয়ে হ্যাঁ আরে ও তো টাকা পাবে ওকে টাকাটা দেওয়া হয়নি সব কথা নামাজের ভিতরে আসে কারণ শয়তান নিজের কাজে লেগে আছে আপনাকে নামাজের দিকে মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নামাজের উপর মনোনিবেশ করতে হবে নামাজের থেকে আপনাকে একগ্রতা নিয়ে আসতে হবে হুসুর নিয়ে আসতে হবে কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যাই নামাজ দাঁড়াবেন তখন সমস্ত কিছু থেকে মগজকে মুক্ত করে নামাজ দাঁড়েন এখন আল্লাহর সাথে আমি কথা চেষ্টা করবেন এক। দুই নম্বর কথা যে আপনি যে দুয়া সুরাগুলি তসবি তাহালিল পড়ছেন নামাজের ভিতরে সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে আপনি আল্লাহকে রব বলছেন আজিম বলছেন তসবি করছেন ইয়া কেন ইয়া কেন স্তাইন চোখ বন্ধ করা না এবার বন্দীতে চোখ বন্ধ করা করে না কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তর্কে দুনিয়া থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে একবার নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয় অর্থ বুঝা জরুরি অধিকাংশ লোক অর্থ বুঝেন না দু আসরা অর্থ বুঝেন না যার ফলে খুশি হয় না দুনিয়ার কথা মনে পড়ে কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না যাবে না আরে ভাত খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না তো অন্য অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না অন্য কিছু যদি হইতো তো ওই রকম হয়েছে আজকালকার নামাজিদের অবস্থা নামাজ পড়ছেন নামাজে তো স্বাদ পান না তারপরে নামাজে খসু ফায়দা করার জন্য মুক্ত হইতে হবে

আল্লাহকে ভয় করেন থেকে বাঁচেন গোনা এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ মত আমার কাছে এক্ষুনি মত আসতে পারে এটি হচ্ছে আমার নামাজ হইতে পারে কান্না সলাত দে বিদায়ী নামাজ হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাবো না আল্লাহ ফকরাবুল্লা আলমের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে নি দুনিয়া আখেরাতের এইভাবে নামাজে খুশু বা একগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে জি